আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে শীতের খোলা যা পিঠা বানাবো, আমার তো খুবই প্রিয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে এক কাপ চালের গুঁড়ি নিয়েছি, শুকনা চালের গুঁড়ি, এরপর এক চিমটি থেকে একটু বেশি লবণ। লবণ না দিলে পিঠার স্বাদ তো পাওয়া যায় না, তাই লবণ তো অবশ্যই দিতে হবে। আর হচ্ছে হালকা কুসুম গরম পানি। পানির পরিমাণ আমি আপনাদের কাছে বলতে পারছি না, তবে আপনারা আপনাদের আন্দাজ করে পানির পরিমাণটা দিয়ে দিবেন, কারণ পানি এক এক গুঁড়িতে এক এক রকম লাগে। যদি বেশি পুরনো হয় তাহলে পানিটা বেশি লাগবে, আর যদি নতুন চালের গুঁড়ি হয় তাহলে কম লাগবে। আমার এক কাপ থেকে একটু বেশি লেগেছে। খোলা যা পিঠার ভিতরে ডিমও দিতে হয়, এই কথা তো আমরা অবশ্যই সবাই জানি, তবে দেশি মুরগির ডিমটা দিলে খোলা যা পিঠার রঙটাও অনেক সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। আমাদের দেশের বাড়িতে দেখেছি মুরগির ডিম নিয়ে সকাল সকাল ভাবি বা আমার শাশুড়ি কীভাবে খোলা যা পিঠা বানিয়েছে। আর ঘনত্ব আমি দেখে দিচ্ছি কীরকম হবে, আপনারা যে পুয়া পিঠা বানাই সেটার মতো ঘনত্ব হবে। আর এখন একটা মাটির কড়াই নিয়েছি আমি, এটাকে খোলাও বলে অনেক অনেক জায়গায়, আমি দুটাই বললাম, কড়াই বা খোলা। এক চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে নিব, যাতে সব দিকে সমানভাবে চালের গুঁড়ির মিশ্রণটা ছড়িয়ে পড়ে। এরপর একটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আরে বাহ, কয়েক সেকেন্ড পর খোলা যা পিঠা রেডি। আপনারাও বাসায় বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।